মোটরবাইকের ধাক্কায় আহত দ্বিতীয় শ্রেণীর ছাত্র। হরিহরপাড়ায় রুকুনপুর বলরামপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জখম ছাত্রকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খুশির ঈদে দেদার বাজার, সঙ্গে চৈত্রের অফার, কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, রঘুনাথগঞ্জ, বহরমপুর, বোলপুর, মালদা। পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় গুরুতর আহত দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় হরিহরপাড়ার রুকুনপুর বলরামপাড়া এলাকায়। আহত শিশুকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, রুকুনপুর কলাবাগানপাড়া এলাকার বাসিন্দা বলরামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র আরিয়ান শেখ এদিন দুপুরে স্কুলে পরীক্ষা শেষ হওয়ার পর হেঁটে বাড়ি ফিরছিল। পথে বলরামপাড়া এলাকায় মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয়রা হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মোটরসাইকেলে ওই বাচ্চাটাকে বাড়ি যাচ্ছিল, রাস্তার ইপর যাই হোক করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, প্রচুর আঘাত খেয়েছে। এখন ছেলে কোন রাস্তা আছে ঠিক না, এখন বাঁচবে কি মরে যাবে ওটা আল্লাহর ব্যাপার, আল্লাহ কত কি করবে। রেফার করলো, রেফার করবে মেডিকেল কলেজ। মেডিকেল কলেজ পরীক্ষা শেষে মিড ডে মিল খেয়ে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে একটা উল্টো দিক থেকে আসা একটা মোটরসাইকেল ওকে ধাক্কা মারে, ধাক্কা মেরে পড়ে যায়। তারপর আমরা স্কুলে যে বাচ্চা ছেলে গিয়ে বলে যে স্যার অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর অ্যাক্সিডেন্ট হয়েছে দেখ। তারপর আমরা নামাজ পড়ছি, নামাজ পড়ে এসে যাক এই হসপিটালে এসে এসে দেখলাম যে বাচ্চাটা যাক সেলাই করে এখন বড়পুরে রেফার করা হলো, বড়পুরে পাঠানো হবে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।